আমি আসলে মূলত প্রশ্নটা হচ্ছে যে এখন পর্যন্ত যদি ধরেন আপনি এখন পর্যন্ত কি সৃষ্টিকর্তা আছে কিংবা নাই, ধরেন আপনি মুসলিম হিন্দু সব বাদ, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত কি এটা শিওর হয়েছেন যে সৃষ্টিকর্তা নাই অথবা সৃষ্টিকর্তা আছে না না এই না, যে কোনো আপনি একটা? আপনি আমাকে আপনি কি শিওর হয়েছেন যে শাকচুন্নি আছে নাকি নাই, এরকম কি শিওর হয়েছেন? শাকচুন্নি শব্দটাতে তো এটা কার্টুনের সাথে সংযুক্ত কাল্পনিক, বাট জিন শব্দটাতে কাল্পনিক জায়গা, ধরেন আপনি কাল্পনিক আপনি কিভাবে বুঝলেন? আপনাকে জিজ্ঞেস করেছি শাকচুন্নি আছে শাকচুন্নি নাকি নাই। শব্দটা তো এখন ভাই পর্যন্ত প্রশ্নটা হুম প্রশ্নটা একটু মানবিক প্রশ্নটা প্রশ্নটা একটু ধৈর্য ধরে আগে শোনেন, তারপর কথা বলা জি শুরু করেন জি প্লিজ। জি জি হ্যাঁ জি প্লিজ আগে প্রশ্নটা শুনে তারপরে, এটা কাল্পনিক আমি তো আপনাকে জিজ্ঞেস করি নাই যে ভাই এটা কি বাস্তব নাকি কাল্পনিক, এটা আমি জিজ্ঞেস জি করিনি। জি আপনাকে জিজ্ঞেস করেছি যে শাকচুন্নি আছে নাকি নাই, ড্রাগন আছে নাকি নাই, মান্দভূত আছে নাকি নাই, শিব আছে নাকি নাই, জিউস আছে নাকি নাই, এই কয়টা বিষয়ে কোন বিষয়টাতে আপনি শিওর হয়েছেন তারা আছে অথবা নাই? আছে শিওর হইলে কিভাবে শিওর হয়েছেন, আর নাই শিওর হইলে কিভাবে নাই শিওর হয়েছেন বলেন তো। আচ্ছা, এবার আমি বলি, আমি আপনার যে প্রশ্নটা যেটা বললেন সেটা কিন্তু আমি এখন কোনো কিছু না জেনে যে আপনাকে বলতেও পারবো না যে শাকচুনি নাই আবার শাকচুনি আছে এটাও বলতে পারবো না। ধরেন আমি যদি কোনো রেফারেন্স, আমার শক্ত কোনো রেফারেন্স থাকতো তাহলে হয়তো আপনি আপনাকে সহজ ভাষায় বলে দিতাম যে নাই, আবার নাই বললো আপনি বলবেন যে রেফারেন্সটা দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আমার রেফারেন্স আমি না নিয়ে আপনার সাথে কিন্তু হ্যাঁ বা না বলাটাও কিন্তু যুক্তিহীন। তো ভাই সেক্ষেত্রে আমি আমি একটা আপনাকে জিনিস, যে কয়টা আমি আপনাকে যে কয়টা জিনিস উল্লেখ করেছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে সুপার ন্যাচারাল ক্লেম, সুপার ন্যাচারাল ক্লেম। আপনাকে যদি না আমি ভাই বলি, আমার কাছে যেটা মনে হয়েছে কথাগুলো ভাই, শুনে নেন, কথাগুলো শুনে নেন একটু, কথাগুলো জি একটু জি শুনে নেন। যদি আমি আপনাকে এখন বলি যে শাহাদাত হোসেন ভাই আপনার বাবা যে মারা গেছে তার সাথে না গতকাল রাতে আমার দেখা হয়েছে বুঝছেন, তার আত্মার সাথে, সে আমাকে বলছে যে আপনার যে জায়গা সম্পত্তি সব আমাকে লিখে দিতে বুঝছেন। আপনার বাবা নিজ মুখে, আপনার মৃত বাবা বা আপনার মৃত দাদা নিজ মুখে আমাকে বলছে যে শাহাদাতকে বলিস যে ওর জায়গা সম্পত্তি আমাকে নিজ মুখে, মানে নিজ মুখে বলছে যে লিখে দিতে। এরকম একটা সুপার ন্যাচারাল ক্লেম যদি কেউ করে, আমরা না এটা আমাদের তো ডিফল্ট, একটু কথাটা শুনে নেন ভাই, কথাটা শুনে নেন, আমাদের ডিফল্ট পজিশনটা কি হয়, বা আপনাকে আপনার সম্পর্কে যদি কেউ বলে যে এই শাহাদাত হোসেন সে হচ্ছে একজন ধর্ষক, এই ক্লেমটা যখন আমরা শুনবো তখন আমাদের ডিফল্ট অবস্থানটা কি হয় বলেন তো। স্বাভাবিকভাবেই আমি একটু প্রমাণ খুঁজবো যে আপনি যে কথাটা বললেন এটা প্রমাণ কি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবা মারা গেছে, আর যদি কেউ আপনাকে প্রমাণ দিয়ে কথা দিতে বলতেই ব্যর্থ পারে হয়, না। যদি কেউ প্রমাণ দিতে ব্যর্থ হয় তখন আপনার ডিফল্ট পজিশনটা কি হবে এই বিষয়ে? অবশ্যই এর মানে প্রাথমিক তো এটা ফলস, যেমন আমার বাবা মারা গেছে আর মারার পরে ওনারে বলবো যে জমি দিতে ভুলে গেছে, তো ব্যাপারটা একটু তো না না না, প্রাথমিক এটা ফলস। শাহাদাত ভাই, আসিফ ভাই কিন্তু বলে নাই মানে পরে বা আগে, আর বলছে ওনার আত্মা এসে ওনাকে বইলে গেছে আসিফ ভাইকে। ওই তো মানে এই যে আত্মা এসে বলে গেছে ওই জিনিসটা তো আমি গ্রহণ করব না, মানে আচ্ছা করবেন ইসলাম না তো কেন, এরকম করবেন না কোনো কেন কিছু। বলেন তো আমাদেরকে, কেন আচ্ছা করবেন সেটা না হচ্ছে একটু ধরেন বলেন তো। আমি তো বিজ্ঞানের স্টুডেন্ট না বা বিজ্ঞানের ভাষায় না কথা না, বলতে এখানে পারবো না, বিজ্ঞান বিজ্ঞান আনতেছি না তো ভাই, আপনাকে আমি জাস্ট একটু বলি যে সাধারণ, ইসলামের ভাষায়, ইসলামের ভাষায় মৃত্যুর পর ওই ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না কিছু বলার বা কিছু কওয়ার, তো সেখানে মৃত্যু যেহেতু হয়ে এটা গেছে। এটা আপনাকে এটা আপনাকে কে বলছে? এই যে নবী যে মেরাজে গিয়ে যে আদমের সাথে দেখা করছে, ইব্রাহিমের সাথে দেখা করছে, কথাবার্তা বলছে, কেমনে বলছে? জি জি তারপর মানে আসিফ ভাই আমি একটা না জিনিস আমি ক্লিয়ার করে বলতেছি দিই, যে এই যে আমার আমরা যে পাঁচ না ওয়াক্ত না আমি নামাজ আমার পড়ি বাবার না, এটাও কিন্তু মুসা আলাহি সাল্লামের মৃত্যু, ওকালতিতে পাওয়া। তো মুসা আলাহি সাল্লামের সঙ্গে হযরত মুহাম্মদের দেখা হয়েছিল কিভাবে শাহাদাত ভাই, তাই না? তো মৃত মানুষের নবী কোনো মোহাম্মদ, ক্ষমতা নাই ইসলামে সেটা কিন্তু বলা যায় না। আসিফ ভাই বলেন। নবী না না মোহাম্মদ যখন নবীজির আসমানে গেছিল মেরাজটা তখন তো যে, মেরাজ বিষয়, মেরাজ বিষয়টা তো জীবিত থাকার অবস্থার কথা বলা হইতেছে, এখানে মানে তো নবী জীবিত কখন থাকা মুসা অবস্থায় তো মুসাও জীবিত ছিল নাকি? জি মুসা তো তখন মৃত ছিল। না মুসা, মুসা আলাহি সাল্লাম তো আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে ঠিক আছে, বাট আমাদের ধর্মীয় যে বিশ্বাসের কথাটা বলতেছি, বাট নেগেটিভ বা পজিটিভ এটা আপনাদের ভাই বিষয় আপনি কি ভাই। ভাই কথা বুঝেন না ভাই, মানে কি একটা অবস্থা চিন্তা করেন তো ভাই, আমি কি আচ্ছা বলি আচ্ছা আর উনি কি বোঝেন আমি তো বুঝতেছি না। আমি আপনাকে, আপনি যে বললেন যে ইসলামী বিশ্বাস হচ্ছে মৃত মানুষ কোনো কথা বলতে পারে না, এটা আপনি বললেন নাই মাত্র। হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করেছি নবী মোহাম্মদ যখন মেরাজে গেছিল, সাত আসমানে উঠছিল, সেখানে আদমের সাথে তার দেখা হয়েছে, মুসার সাথে তার দেখা হয়েছে, ইব্রাহিমের সাথে তার দেখা হয়েছে, ইব্রাহিম মুসা আদম এরা তো প্রত্যেকে মৃত মানুষ তাই না? আচ্ছা তাহলে তাদের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, মুসায় আবার
নবীরে মানে পঞ্চাশোক্ত আল্লাহ পঞ্চাশোক্ত মানে নামাজ পড়তে বলছিল, সেটা আবার কমাকমি দর কষাকষি করছে মুসা, মুসা নবীরে শিখাই দিছে যাও গিয়ে আল্লাহর সাথে কাস্কি মাছের বাজারের মতো দর কষাকষি করো, কা আরো পাঁচক্ত কমা, আরো পাঁচক্ত কমা। এই যে মুসা যে এই কথাগুলা নবীর সাথে বললো, মুসা তো একজন মরা মানুষ, তাহলে আপনি যে আপনি বলেন ইসলামের বিশ্বাস হচ্ছে মরা মানুষ কথা বলতে পারে না, তাহলে তো ইসলামের বিশ্বাস তো এটা না। ইসলামের বিশ্বাস হচ্ছে মরা মানুষ অবশ্যই কথা বলতে পারে, এমন কি মরা মানুষ কবরে দেওয়ার সময় দুইজন ফেরেস্তা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, সেখানেও মরা মানুষ কথা বলে। এরকম অসংখ্য মানে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, মরা মানুষ কথা বলতেছে, মরা মানুষ মানে কবরের আজাব সহ্য করতেছে। কি বললেন ভাই এটা, আপনি আপনি কে বলছে মরা মানুষ মানে কোনো মানে ইয়া নাই, কে বলছে এটা, কোথায় পাইছে ক্ষমতা নাই, এটা উনি বলতে চাইছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা তো আমরা দেখতেছি না না, আমি তো মৃত্যুর পর মানুষের ক্ষমতা নাই বা কথা বল, ওই যে আপনি যে প্রথম যেটা বলছিলেন যে আমি আমার বাবা মারা গেছে, আপনি বলতেছেন যে ওনার আত্মা এসে আমার বলে গেছে আপনাকে জায়গা জমি দেওয়ার জন্য, বাট এটা আমি বিলিভ করবো না। বাট যখন আপনি নবীজির কথা বলতেছেন তখন দেখ বিষয় এটা হচ্ছে কেন করবেন না, এটা কেন করবেন না আপনার, আপনি একটু আগে বললেন কেন যে করবো না, আমি জানি যে আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার শুধুমাত্র আখেরাত বা কবর, এই যে কবর সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় জীবিত হতে পারে, অথবা আখেরাত সম্পর্কে আমরা বিশ্বাস করি আখেরাতে জীবিত থাকতে পারে, কারণ আমাদের এই জীবনের পর আরেকটা জীবন আছে এই বিশ্বাসটা করি, কিন্তু দুনিয়া থেকে মৃত্যুর পর আবার আমি তো কোনো আমি তো দুনিয়াতে মানুষের সাথে ভাই এখন তো তাহলে এখন তো তাহলে কোরআনে আপনি কেন বিশ্বাস করেন বা ইসলামে কেন বিশ্বাস করেন সেটাতে যেতে হবে, সেটাতে গেলে তো আরেক আলোচনাতে ঢুকে যাবো। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি ভাই কথাটা বোঝার চেষ্টা করেন, আমার আপনাকে যদি কেউ বলে আবুল ফজল ভাই যদি এসে বলে যে শাহাদাত হোসেন ভাই না একজন ধর্ষক, আমি তাকে বলবো যে তার প্রমাণ কি, প্রমাণ দেন। প্রমাণ যদি আমি না পাই তাহলে আমার ডিফল্ট পজিশনটা হবে, প্রত্যেক বিষয় একজন যুক্তিবাদী মানুষের ডিফল্ট পজিশনটা হয় যদি আপনি প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, আপনার দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আপনার দাবিটাকে আমরা বাতিল করে দিই। সেটা শাকচুন্নির বালাতেও যেমন সত্য, আল্লাহ পাল্লা কাল্লা চাল্লা জিন শয়তান মা কালী দুর্গা তারপর জিউস সমস্ত কিছুর ক্ষেত্রে, হনুমান সমস্ত কিছুর ক্ষেত্রে একই পজিশন আমাদের। যখন আপনি আমাদের সামনে প্রমাণ উপস্থাপন করতে পারবেন, প্রমাণের সাপেক্ষে আমরা সেই জিনিসটাকে অবশ্যই মেনে নিব, কিন্তু যদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে আমরা বলবো এই বিষয়ে যেহেতু প্রমাণ আপনি একটা উপস্থাপন করতে পারেন নাই, আমাদের ডিফল্ট পজিশন হচ্ছে এই জিনিসটা আমরা মানি না। কথাটা কি ভাই বুঝতে পেরেছেন? রাইট, আপনার কথা যুক্তি আছে এবং এটাই সত্য। তাহলে আমার কি, আমার কি উল্টা প্রমাণ করতে হবে যে ওই জিনিসটা নাই? মনে করেন আমার কি প্রমাণ করতে হবে যে শাকচুন্নি বলে কিছু নাই, এটা কি আমার প্রমাণ করতে হবে নাকি শাকচুন্নি আছে এরকম কোন এভিডেন্স না পেলে অটোমেটিক আমার ডিফল্ট পজিশনটা হবে শাকচুন্নির দাবিটা আমি মানি না, শাকচুন্নিটা যেমন আমি আমি কেন করছি না ভাই, না ভাই আমি কেন বলতেছি, যেমন অনেক যারা দার্শনিক ছিলেন তাদের মধ্যে অনেকে ধর্ম বিশ্বাস করতেন বেশি ভাই। দার্শনিক মানে দার্শনিক জিনিসটা কি, সরি মানে দার্শনিক শব্দের অর্থ যারা ধরেন ফিলোসফি ছিলেন আর কি, দার্শনিক আর দার্শনিক, আচ্ছা সরি দ আর ধটা ভুলে গেছে, সেই জন্য যদি আপনি এইভাবে প্যাচ ধরেন ছোট মানুষ, না না দার্শনিক মানে হচ্ছে বলতে পারবো না, দার্শনিক শব্দটির সাথে ধর্ষণের সংযোগ আছে আর দর্শন হচ্ছে একটা আচ্ছা শব্দ, সরি সরি ধর্ষণ ভাই দার্শনিক, আচ্ছা যাই হোক ওইভাবে ভুল ধরে দেওয়াটা বুদ্ধিমানের কাজ, আচ্ছা যাই হোক দার্শনিক যিনি যারা ছিলেন এর মধ্যে বেশিরভাগ ইংলিশটাও তো একটা দারুণ বলছেন, যারা ফিলোসফি আছে যাই হোক, আমার কথা হয়তো মানে আপনারা বুঝতেছেন বাট হয়তো আমি ছোট মানুষ ওইভাবে একটু মানে নেগেটিভ ভাবে নিয়েন না, যারা ধরেন কিন্তু আপনার কাছে আমার একটা ছোট প্রশ্ন আছে, আপনি তো নিশ্চয়ই জিন আর ফেরেশতা বিশ্বাস করেন, তাহলে হিন্দুরা তো বিশ্বাস করে দেব দেবীতে, সেটা তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন না, আবার হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, শুনেন শুনেন আমি কথা শেষ করি, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যারা এই হিন্দু ধর্মগ্রন্থ বেদ বিশ্বাস করে না তাদেরকে পা দিয়ে পাড়িয়ে মেরে ফেলতে হবে, এখন তো আপনাকে তো তাই করার করলে কি আপনার সেটা ভালো লাগবে? এখন এটা পা দিয়ে মেরে ফেলতে হবে, এটা একটা রেফারেন্স তো দেওয়া লাগবে আপনার। হ্যাঁ অবশ্যই বেদে আছে, বেদে আছে, এই যে বেদে আছে বলতে হবে না, আসিফ ভাই কিন্তু এভাবে প্রমাণ দিতে চায়। আমি আমি যদি রেফারেন্সটা দেবো, শুনেন আমি আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, আমি যদি রেফারেন্সটা দেই তাহলে কি আপনি কেউ যদি কোনো হিন্দু যদি আপনাকে পা দিয়ে পাড়িয়ে মেরে ফেলে আপনি সেটা কি ভালো বলবেন? আমি এখন 1 মিনিটের ভিতরে রেফারেন্স দিব। আমি আমি হ্যাঁ আমি আমরা আপনাকে রেফারেন্স দেখাবো, এবং রেফারেন্স দেখানোর পরে আপনি কি এই জিনিসটা মানবেন যে কোনো হিন্দু এসে আপনাকে পা দিয়ে পাড়ায় মেরে ফেলতে পারবে? না না অবশ্যই না। তাহলে রেফারেন্স দিয়ে কি করবে? আপনি রেফারেন্স যদি দেখেন তাহলে এটা মানতে হবে আপনার।
না আমি যতটুকু মানি সেটা হচ্ছে যে যার যার ধর্ম সে পালন করবে, না না কারণ তাহলে আমি আমি রেফারেন্স দেখতে চাইলেন ধরুন কেন? তাহলে আচ্ছা রেফারেন্স দেখতে আচ্ছা চাইলেন কেন? কারণ আপনি ধরেন আপনি সৃষ্টিকর্তা বিশ্বাসী না, সেটার জন্য যে আপনার সাথে আমার খারাপ আচরণ করতে হবে বা আমি আপনাকে নেগেটিভ চোখে দেখতে হবে সেটা তো না না, আপনাকে প্রয়োজন আপনার নেই। কাছে আপনার কাছে প্রশ্ন, আপনাকে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আপনি যে আপনার ধর্মটাতে বিশ্বাস করেন জি এইটার একমাত্র কারণ কি এটাই না যে আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন? আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন, ছোটবেলা থেকে যদি আপনাকে শেখানো হতো যে হিন্দু ধর্মটাই সত্য, বেদে যা লেখা আছে সেটাই সত্য, আমাদের হনুমান দেবতাই সবচেয়ে শক্তিশালী, শিব হচ্ছে তার চেয়েও শক্তিশালী, শিবের অবতার মানে শিব শিবই হচ্ছে গিয়ে হনুমান বা কৃষ্ণই হচ্ছে গিয়ে মানে বিষ্ণু, এবং আমাদের মানে রাম হচ্ছে সবচেয়ে ভালো রাজা, রাম হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে আপনাকে শেখানো হতো তাহলে আপনি তো এসে এখানে আমাদের সাথে যদি আজকে যুক্ত হইতেন, আপনার নাম যদি হইতো ধীরেন্দ্রনাথ দত্ত, তাহলে তো আপনি এসে আমাদের সাথে এই নিয়ে আলোচনা করতেন, ভাই মানে আমাকেও বেদে না অনেক ভালো কথা লেখা আছে। হ্যাঁ বুঝছেন ভাই, আপনারা যে জি জি নাস্তিক না আপনাদেরকে তো আমাদের ধর্ম পাড়ায় মারতে বলছে, হ্যাঁ পাড়ায় মেরে ফেলতে বলছে, হ্যাঁ অনেক না ভালো কথা আমাদের লেখা আছে, আমাদের ধর্মে যে আছে সব সত্য। এখন না আসলে আপনি যে আমাদের ইসলাম ধর্ম, আপনি যে ইসলাম ধর্মে বিশ্বাস করেন জি সেইটার কারণটা আমি জানতে চাচ্ছি, এই কারণটা কি হ্যাঁ এটা আপনি যে আপনি একটা ঘটনাচক্রে বাংলাদেশের একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, আপনি যদি ঘটনাচক্রে ইসরায়েলের একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি আপনি একই ভাবে ইসলামে বিশ্বাস করতেন নাকি ইহুদি ধর্মে বিশ্বাস করতেন? অবশ্যই ন্যাচারাল ভাবে আপনি যেটা বলছেন, জন্মসূত্রে অবশ্যই আমি একজন মুসলিম, বা জন্মসূত্রে আমি হিন্দু হইতাম, বা জন্মসূত্রে আমি ইহুদি হইতাম, একদম তাহলে তাহলে চলবে। কোন ধর্মটা সত্য এই জিনিসটা কি ঘটনাচক্রে আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার উপর নির্ভর করে নাকি যাচাই করে দেখার উপর নির্ভর করে? হ্যাঁ যাচাই করার উপরে নির্ভর করে, আপনি যাচাই করতেই তাহলে পারেন, কি সমস্যা আপনি নেই। কি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সব কয়টা ধর্মগ্রন্থ পড়ে যাচাই করে ইসলাম ধর্মকে সত্য বলে মনে করেছেন? আচ্ছা মূলত বিশ্বাস হচ্ছে যে, বিশ্বাস পরে আসি, মূলত আমরা ছোট ধরেন আপনি আসিফ ভাই আপনাকেই বলি, ধরেন আপনি যখন বড় হয়েছেন, আপনি 13 বছর বয়সে আপনি নিজেকে নাস্তিক দাবি করছেন, সেটা হচ্ছে উইকিপিডিয়ায় লেখা আছে, এই সময়টাতে আসলে নাস্তিক বিষয়টা বা এরকম বুঝার মতো ক্ষমতাটা আসলে সবার হয় না, আপনার ট্যালেন্ট আছে সেজন্য আপনি বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে, প্রথম শুরুতে আপনি প্রত্যেক মুসলিম পরিবার যদি জন্মগ্রহণ করে, সবাই কিন্তু 6 থেকে 7 বছরের মধ্যে আপনি নিজেই জানেন যে মসজিদে দেয় কোরআন তোলা শেখার জন্য। সাদাত ভাই আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি কিন্তু প্রশ্নের ধারের কাছ দিয়ে গেলেন না। জি 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 কোনটা ভাই? আপনি কি ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি আপনি জি 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 কিছু পাচ্ছি। কথা ভেবে রাখছেন আজকে আসিফের লাইভে কি আমি কথাগুলো না বলবো, না আসিফ এই ভাই কথাগুলোই আসিফ বলে না যাচ্ছেন? না না জি না ভাই, ভাই আমার তো মূলত আপনাকে হচ্ছে, জিজ্ঞেস করেছিলাম, আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মাইছেন এবং জি আপনি মনে করতেছেন ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম, আমাদের জি নবী হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, আর আমাদের কোরআনে যা লেখা আছে সব সত্য। আমি জি আপনাকে জিজ্ঞেস করেছি, এটা তো একটা হিন্দুর বেলাতেও সেও ভাবতে পারে যে আমার হ্যাঁ ধর্মটা হতে সত্য, পারে। এখন আপনাকে জিজ্ঞেস করেছি আপনার ধর্মটা যে সত্য সেটা কি আপনি যাচাই করে দেখেছেন? যাচাই করা মানে হচ্ছে অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে কোনো কম্পেয়ার করেছেন, বা অন্য ধর্ম আপনি কি ভাই আপনি কথা শুনছেন না, তো আপনি এই যে কারণেই আপনি কথা শোনেন না সরি দেখে সরি আপনি প্রশ্নটা শোনেন না, তারপরে আপনি উত্তর দেওয়া শুরু করেন, যান গিয়া আরেক রাস্তায় অন্য কথা বলা শুরু করে দেন, হ্যাঁ ভাই উত্তর দিচ্ছি, তারপরে আপনি শুরু করেন কাস্কি মাছের ভাগা কত সেটা বলা শুরু করে দেন। সরি সরি হ্যাঁ ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখেছেন, যাচাই করে দেখেছেন কোনোভাবে? অন্য ধর্মের সাথে সাদৃশ্য বিষয়গুলো একটু পড়াশোনা করছি, যেমন ধরেন কোন ধর্মগ্রন্থটা পড়েছেন একটু নামটা বলেন তো ভাই। যেমন হিন্দু ধর্মের বেদ, বেদ কোন বেদ মানে পড়েছেন আপনি, কোন বেদ পড়েছেন? ঋগ্বেদ। ঋগ্বেদ বাংলাটা পড়েছেন, কার অনুবাদ করা? জি বাংলা না আমি আপনার মতো এইভাবে এইভাবে পড়ি নাই, জাস্ট না আপনি আমরা তো হয় না পড়েন যে, নাই ভাই, মানে না আমি জাস্ট জাস্ট আমি জাস্ট বলি বলার বলি জন্য ভাই 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 বলতেছেন ভাই আমি বলি, আপনি কোনো, আপনি আপনি ধরেন, ইনফ্যাক্ট না আমি ভাই আমি এটা গ্যারান্টি দিতে পারি, আমি এটা গ্যারান্টি দিতে পারি না আপনি অন্য কোনো বইতে ঋগ্বেদের কোনো একটা ভার্স আপনি পড়ছেন না 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 কিন্তু ভাই আপনি আমি কখনো একটু বলি ঋগ্বেদ না ঋগ্বেদ আপনি কখনো কোনো অনুবাদ আপনি কখনো চোখেও দেখেননি, এটা আমি আচ্ছা গ্যারান্টি ঠিক দিচ্ছি। আছে ঠিক আছে, কিন্তু ধরেন আপনি ইন্টার পর্যন্ত পড়াশোনা তাহলে তাহলে যতগুলো আপনি আপনি করছেন, মিথ্যা কথা কেন বলতেছেন ভাই, আপনি ভাই ভাই বলেন ভাই যে না না আমি না আমি করিনি। যা বলতেছি না, আপনি যে ইন্টার পর্যন্ত যতগুলো বই পড়ছেন ভাই, ওইগুলার বই কি আপনি একদম টোটালি মুখস্থ করে রাখছেন ভাই? মানুষ কিন্তু পড়াশোনা করে বিভিন্ন উদ্দেশ্যে, আমাদের কোরআন তেলাওয়াত গুলো কিন্তু আমরা ধরেন একজন আলেম, দিব্য আলেম, সে উদ্দেশ্য নিয়ে পড়তেছে, কারো কাছে প্রচার করতে হবে, তখন কিন্তু ওনার পুলিশ স্টপ পর্যন্ত মুখস্থ রাখা থাকে লাগে যে কোন আচ্ছা ঠিক কত নাম্বার আপনি হাদিস বলতে কত চাচ্ছেন নাম্বার আপনার মনে আয়াত। নাই, আপনি পড়ছিলেন কিন্তু আপনার মনে নাই, আপনি না কি আমি পড়ছিলেন সেটা আমি কি মনে আছে?
হ্যাঁ, আমি যেটা সাদৃশ্য পাইছি সেটা হচ্ছে বিভিন্ন ধর্মের মানে আপনি তো গ্রন্থগুলোর আপনি মধ্যে তো আপনাকে আমি জিজ্ঞেস করেছি যাচাই করার উদ্দেশ্যে, সাদৃশ্য যাচাই করার বোঝার উদ্দেশ্যে উদ্দেশ্যে। প্রত্যেকটা ধর্মের দেখ না সৃষ্টিকর্তা দেখেন, উনি আপনি আপনি কথা শোনেন না ভাই, আপনি কথা শোনেন না, আপনি প্রশ্নটা আগে শুনে তারপরে ভাই 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 রে প্রশ্নটা শুনে তারপরে উত্তরটা দেন ভাই। প্রশ্নটা আপনি যদি কমপ্লিট না শুনেন তাহলে আপনি কি উত্তর দিবেন? উত্তর দেওয়া দরকারই ভাই আপনার কি? আপনার তো এমন না ট্রেন ছিঁড়ে যাচ্ছে, আপনার এখনই কথা মাঝখানে আপনার বলে দিতে হবে একটা কিছু। ভাই রে একটু প্রশ্নটা শুনেন, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই যে সাদৃশ্য খোঁজার উদ্দেশ্যে হ্যালো আপনি অন্য ধর্মগ্রন্থ পড়ছেন কিনা, এটা হ্যালো জিজ্ঞাসা না আমার। আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি আপনার ধর্মটা সত্য কিনা মিথ্যা, আপনি যে পারিবারিক সূত্রে যে ধর্মটা পাইছেন সেটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য অন্য কোনো ধর্মগ্রন্থ পড়েছেন, এবং আপনার ধর্মটাকে আপনি কোনোভাবে যাচাই করেছেন সেটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আমি আমার জাজমেন্টালিটা আমি একটু বলতে দেন, একটু যদি বলি সেটা হচ্ছে অন্যান্য ধর্মগুলার সাদৃশ্য যে ছোট ছোট আকারে সংক্ষিপ্ত পাওয়া যায় ওই ধরনের বই পড়ছি। ধরুন সংক্ষিপ্ত আপনি সাদৃশ্য তো আমি জিজ্ঞেস করি নাই ভাই, যাচাই করা সাদৃশ্য আমি আপনাকে ভাই আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আপনার মোবাইল ফোনটা। আপনি বলতেছেন আমার মোবাইল ফোনটা ভাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ফোন ভাই, হ্যাঁ সবচেয়ে বেস্ট ফোন। হ্যাঁ আমি বলতেছি যে ভাই আপনার ফোনটা যে বেস্ট ফোন, আপনি কি অন্য কোনো মোবাইল ফোন চালা দেখছেন কোনোদিন? অন্য কোনো ফোন কি আপনি ব্যবহার করছেন কখনো? আইফোন আপনি চালাইছেন কখনো? আপনি বলতেছেন না ভাই আমি সাদৃশ্য দেখছি ভাই, আমার ফোনের একটা ডিসপ্লে আছে, আইফোনের একটা ডিসপ্লে আছে ভাই, সাদৃশ্য দেখছি। আচ্ছা না সাদৃশ্য আমি দেখছেন আচ্ছা কিনা এক নম্বর ভাই? আচ্ছা না সোজা আপনি কথা কথা শুনেন না, কথা কথা শুনেন আগে, কথা শুনেন আগে, আপনাকে কি জিজ্ঞেস করছি সেটা শুনে মাথাটাকে একটু খাটান, খাটায় তারপরে সেটার উত্তর দেন। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ফোনটা যে বেস্ট ফোন, এই জিনিসটা আপনি কিভাবে যাচাই করছেন? বা আপনার ফোনটা যে সবচেয়ে ভালো ফোন, আপনি এক দোকান থেকে দুধ কিনেন, আপনি বলতেছেন আমি যে এই মুদির দোকান থেকে দুধ কিনি সেই দুধওয়ালা সবচেয়ে পিওর দুধ দেয়, একদম খাঁটি দুধ ভাই। আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি আশপাশের আরো 5টা দোকান থেকে দুধ কিনা খায়া পরীক্ষা করে দেখছেন যে আপনার ওই মুদির দোকানের দুধটাই যে বেস্ট, সবচেয়ে ভালো দুধ, সবচেয়ে পিওর, এটা কি আপনি যাচাই করে দেখছেন? আপনি বলতেছেন ভাই আমি না দেখছি অমুক দোকানের দুধ রং হলো সাদা, আমার দুধের রং হলো সাদা। ভাই সাদৃশ্য আছে ভাই? হ্যাঁ ভাই সাদৃশ্য আছে ভাই, সাদৃশ্য আছে দুইটা রঙে সাদা, এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে মুদির দোকান থেকে দুধটা কিনেন এইটা যে সবচেয়ে পিওর দুধ, সবচেয়ে ভেজাল মুক্ত দুধ, এইটা আপনি কি যাচাই করে দেখছেন কিনা ভাই? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই এখন? জি জি ওইভাবে দেখা হয়নি, জাস্ট ধর্মীয় ওইভাবে আপনি বিশ্বাস। কখনো যাচাই করে দেখেন নাই আপনার ধর্মটা সত্য কিনা, কিন্তু আপনি এই বিষয়ে নিশ্চিত যে আপনার ধর্মটা সত্য নাকি? না আমার ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ সত্য। আপনার ধর্মটা হচ্ছে সবচেয়ে সেরা ধর্ম, আখেরি ধর্ম, এবং আপনার কোরআনে যা লেখা আছে সব সত্য কথা লেখা আছে নাকি? জি এই জিনিসটাকে আমরা বলি অন্ধবিশ্বাস। হ্যাঁ, যাচাই না করে কোনো কিছু মেনে নেয়া এটাকে বলা হয় ভাই অন্ধবিশ্বাস। বুঝতে পেরেছেন ভাই? জি তো আপনি একজন